আমাদের প্রথম ব্লগের যে সফর সেটা কিন্তু আমরা এই বাইক দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছেন ছোট্ট আমাদের একটা স্কুটি রয়েছে, এই স্কুটিটা দিয়ে আমরা কিন্তু আজকে ব্লগটিকে স্টার্ট করছি। তো চলুন লেটস গো। দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রাম থেকে বাইরে যাচ্ছি, তো আজকে আপনাদের আমি কিন্তু দেখাবো সমস্ত কিছু ঘুরে। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। দুই সাইডে কিন্তু পাট শুকাচ্ছে, এগুলো আমাদের গ্রামে প্রচুর পাট হয়েছে। এবার আমাদের গ্রামে একটি বড় কিন্তু বাগান রয়েছে, আমের বাগান। দেখতে পাচ্ছেন কত বড় আমের বাগান, অনেক বড় আমের বাগান রয়েছে। এখন আমরা হরিরামপুরে যাচ্ছি কাপড় কিনতে, তো দেখা যাক আমরা কোন দোকানে যাচ্ছি, কোন দোকানে আমাদের কাপড় ভালো লাগছে, তারপরে কিছু আমরা শপিং করব। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে দেখুন, এনজয় করুন। बहकी सभी जुबां है, हम हैं हजारों में अब की कमी। তো হরিরামপুরে গিয়ে আমরা কিছু কাপড় শপিং করব এবং ফেভিকল আঠা নিব, আমাদের ফেভিকল আঠার আজকে প্রয়োজন রয়েছে। তো চলুন আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন হরিরামপুরে স্টাইল ওয়ার্ল্ড যে কাপড়ের দোকান রয়েছে, এটা বিশেষ করে ছেলেদের জন্য স্পেশালিস্ট দোকান। তো এই দোকানটাতেই আমরা যাব প্রথমে আমাদের কাপড় কেনার জন্য। যদি ভালো লাগে তাহলে আমরা এই দোকান থেকেই আমাদের কিন্তু কাপড় আমরা এখান থেকে কিনে নিব। তো চলুন আমরা ভিতরে যাচ্ছি। প্যান্ট নিব, প্যান্ট এমনি বলতে কি প্যান্ট নিবি? দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই কাপড় দেখছে, যদি তার পছন্দ লাগে তো অবশ্যই কাপড়গুলো কিন্তু পারচেস করবে। হ্যাঁ, অনেকগুলো কাপড় এখানে তাকে দেখানো হচ্ছে। দোকানে কিন্তু বিশেষ করে ছেলেদের জন্য বিশাল স্টাইলিশ কাপড় পাওয়া যায়, আপনারা যারা স্টাইলিশ কাপড় পরতে পছন্দ করেন তো আপনারা হরিরামপুরে স্টাইল ওয়ার্ল্ডে আসতে পারেন। এখানে বিশেষ করে ছেলেদের জন্য প্রচুর স্টাইলিশ কাপড় পাওয়া যায়, দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় রয়েছে। দোকান থেকে কাপড় শেষ করে আমরা এখন কুন্ডু হার্ডওয়্যার দোকানে এসেছি, এসে আটা কিনলাম এবং শেষ পর্যন্ত এই আটা কিনে আমরা এখন বাড়ি ফিরছি।